হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবি যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি, আমার ঘর পাশে খেজুরের বাগান, ওই বাগানের একটা খেজুর গাছ এভাবে ঝুঁকি আমার সালের উপর আসি পড়ছে, ওখানে খেজুর ধরে তো পাকা খেজুর মাঝখানে সিঁড়ি নিচে পড়ে যায়, আমি গরিব মানুষ, আমার ছেলেরা এগুলো কুড়িয়ে খায়, ওই বাগানের মালিক যদি দেখে গালের ভিতরে আঙ্গুল ঢুকে দিয়ে খেজুরটা বাইর করে ফেলে, হুজুর আপনি একটু তার ডেকে বলুন সে যেন আমার ছেলেদের সাথে জিয়াদতি না করে, বাড়াবাড়ি না করে, ছোটো বাচ্চা মাটি থেকে কুড়ে খেজুর খায়, সে গাল থেকে জিম্মা দিয়ে বের করে সে মাটিতে ফেলে দেয়, তো আল্লাহ রাসূল তারে ডাকাইছেন, এই ছিল মোনাফেক। ইসলামের 1500 বছরের ইতিহাসে শত্রু ইসলামের যত ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে মোনাফেকরা। মোনাফেক ছাড়া যায় না, মোনাফেকের মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, সল্লা, সামা, জামা, আল্লাহু মুসলিম, মিশকাত শরীফ, মসজিদেও যায়, নামাজও পড়ে, নিজকে মুসলমান মনে বলে মনে করে, জিহাদ যখন লাগে যায় তখন জিহাদের ময়দান থেকে পালায়, এসরের নামাজ পড়তে যায় না, ফজরের নামাজ পড়তে যায় না, উম্মতের বিরুদ্ধে দুশমনের সাথে হাত মিলায়, মোনাফেকুন, এই ছিল মোনাফেক। ওরে ডাকে আল্লাহ রাসূল বলেন, শুনো, অমুকের বাড়ির পাশে তোমার একটা গাছ, তার ঘর ঘরের উপর পড়ছে না, এরকম বাঁকা হই, ওই গাছটা আমার দিয়ে দাও, আমি তোমার সাথে ওয়াদা করলাম জান্নাতে এর চাইতে দামি খেজুর আমার তোমার হাতে দেবো, জান্নাতে দেবো, এই মানুষটা যে জান্নাত যাবে এটা আল্লাহ রাসূল ইসলাম বলে দিচ্ছেন, আমি আল্লাহরে বলবো, আল্লাহ যেন তোমার জান্নাত দেন এবং জান্নাতে আমি দামি দামি খেজুর তোমারে দেবো। তখন এই মোনাফেক বলতেছে, হুজুর এই গাছের খেজুর আমার বাচ্চারা বেশি পছন্দ করে, আপনি আরেকটা গাছ নেন না, বলো না আরেকটা গাছ আমার দরকার নেই, ওই গাছটা দরকার যেটা বাঁকা। বললো হজরত মাজরত, হুজুর আমি তো পারলাম না, চলে গেছে। আরেক সাহাবি বসা ছিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তাকে বললেন জান্নাতে তারা খেজুর দিবেন, জান্নাতে দিবেন, যে এই গাছটা যদি যে কোনো প্রকারে আমি কিনে নিই আপনারে দিই, আপনি কি আমার জান্নাতে খেজুর দিতে পারবেন? আল্লাহ রাসূল বলে দিতে পারবো, সাথে সাথে বের হয়ে গেছে, ও রাস্তায় আছে, এ ভাই দাঁড়াও, খেজুর গাছ কত হইলে বিক্রি করবি? বললো আমি আল্লাহ রাসূলকে বেশি নেই দিই নাই, তুমি কি বলো না আমি কিনবো, কত দাম হলে বেচবে বলো? তো না দেওয়ার জন্য মোনাফেক বলতেছে, তোমার তো খেজুরের বাগান আছে, আমার বাগানের পাশে 600 খেজুরের গাছ আছে, পুরো বাগান দিলে এই গাছটা দেবে। ও বলো দিলাম, দিলাম, বাদ পাক্কি, কথা ফাইনাল, কাল সকালে তুমি এই গাছ ছাড়ি দিবে, এই মানুষ এই গাছ গিরে দিয়ে ওর বিটার ভিতরে ঢুকে ফেলবে, আর তুমি কাল সকালে 10টায় আসি আমার বাগান গ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার আসি, বলে ইয়া রাসূলুল্লাহ গাছ কিনে ফেলছি, গাছ কিনে ফেলছি, এখন আপনার সাথে আমার ওয়াদা হোক, আপনি আমারে জান্নাতে খেজুর দিবেন, জান্নাতে আমারে খেজুর দিবেন, জান্নাতে খেজুর দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, শর্ত একটু বদলাই দিলাম, 600 বাগানে 600 গাছের বিনিময়ে তুমি একটা গাছ কিনছো, আমি আমার চোখে দেখতে পাচ্ছি জান্নাত আল্লাহর জন্য তোমার জন্য ঘর বাঁধিয়ে রাখছেন, 600 বাগান আল্লাহ আল্লাহ নে তুমি দিয়ে দিয়া, শত শত বাগান, এক এক বাগানে হাজার হাজার খেজুর গাছ আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, এই রমজান মাসে গরিব দুঃখী মাদ্রাসা একটু খুঁজলেন না, এতিম ছাত্র আছে কিনা, কিতাব কিনতে পারে না, এরকম ছেলে আছে কিনা খুঁজলেন না, রমজান মাসে গরিব দুঃখী কিতাব কিনতে পারে না, কাপড় সেলাতে পারে না, আমি তো এই মানুষ খুঁজি, আমি যেখানে যাই আমার সময় থাকলে আমি একেবারে দুঃখী মানুষ খুঁজি, আপনারাও খুঁজেন। এ রমজান মাস আসি গেছে, এতেকাপ নেবেন, এতেকাপ থাকলে মানে ইতাকাফা ইমানুর ইতিসাবান গভীর আলহ মা তাক্তা দামা মিন জাম্বি, বিগত দিনে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবেন, লাইলাতুল কদর পাবেন, খায়রুম মিন আলফি শাহর,
83 বছর 7 মাস ইবাদত করলে যত স্বভাব তার চাইতে বেশি স্বভাব আল্লাহ আপনার আমল নামায় লিখে দেবেন। সুন্দর মসজিদ আছে, মসজিদে আপনারা এতে কাঁপ নেবেন। কথা শেষ, একটা দোয়া পড়বেন। মাথার উপর কর্জ আছে, কর্জ নিয়ে আমরা কবরে যাব না। আমার মুখোমুখি বলুন, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফযলিকা আম্মান সিওয়াক। হুজুরদের কাছ থেকে দোয়া লিখে নেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রসুলের জবানের মুবারক থেকে আমার কানে শুনছি, মাঝখানে কোনো রাবি বর্ণনাকারী নাই, এই দোয়া যদি সকালে বিকেলে কোনো বান্দা পড়ে পড়ে দেখুন না, পাহাড় পরিমাণ কর্জ আল্লাহ পাক আসমান থেকে আদায়ের ব্যবস্থা করে দিবেন। কোন পাহাড়? মিশ্র জবালে সবির মিনামসরফার ওদিকে একটা পাহাড় আছে, সবির পাহাড়, সবির সা, এই পরিমাণ বড় পাহাড় পরিমাণ কর্জ আল্লাহ পাক আদায়ের ব্যবস্থা করে দিবেন। এই রমজান মাসের একটা মুহূর্তে যেন আমরা হেলায় খেলায় অবহেলায় নষ্ট না করি, আগামী বছরের বর্ষা নাই, হয়তো আমি নাই, হয়তো আপনি নাই, এই মাসে আমরা গুনাহ মাফ করে ফেলব। ঈদের দিন সকালবেলা আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবেন, বি ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালতের কসম, 30 দিন রোজা থাকি, আজকে যারা ঈদের নামাজ পড়তে আসছে আমি তাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক আনায়াত করুন। বড় করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।